আপনি আপনার লেকচারে হিজাবের কথা বললেন যে এটা নাকি মহিলাদের নিরাপত্তা দেবে এখন একজন মহিলা যদি হিজাব পরার সিদ্ধান্ত নেয় সেখানে তাহলে সে মহিলাকে ছোট করা হচ্ছে বোন সুন্দর প্রশ্ন করেছেন আমি বলেছিলাম যে মহিলারা হিজাব পালন করবে এখন হিজাব পালনের সিদ্ধান্ত নিয়ে মহিলারা তো নিজেকে ছোট করছে এটা তাদের নিচু করছে পবিত্র কোরআন পড়লে দেখবেন কোরআন এবং ইসলাম এই হিজাবের বিধান দিয়েছে তার মানে মহিলারা শরীর ঢেকে রাখবে যে অংশটা দেখা যাবে সেটা হচ্ছে মুখ আর কবজি পর্যন্ত হাত এটা করা হচ্ছে শালীনতার জন্য আর এই কথাটা যে শুধু কোরআনে বলা হয়েছে তা নয় এই কথাটা বলা হয়েছে বাইবেলেও বাইবেল পড়লে দেখবেন ফার্স্ট তিমোথি অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 9 বলা হয়েছে যে মহিলারা শালীনতার সাথে তাদের পোশাক পরবে তাদের পোশাক হবে ভদ্র এবং তারা চুলে বড় খোপা করবে না চুলে স্বর্ণ বা মুক্তা দেবে না এরপর আরো বলা হয়েছে ফার্স্ট করিন্থিয়ান্স অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ 5 ও 6 যে মহিলা মাথা ঢেকে রাখে না সে নিজেকে অসম্মান করে তার চুল কেটে দেওয়া উচিত আমি এটার সঙ্গে একমত নই এখানে বাইবেলের উদ্ধৃতি দিচ্ছি একইভাবে বেদ পড়লে দেখবেন বলা হয়েছে মহিলারা মাথা ঢেকে রাখবে তাহলে সবগুলো ধর্মগ্রন্থই বলছে যে মহিলারা কাপড় দিয়ে মাথা ঢাকবে এটা শালীনতার জন্য এটা মহিলাদের ছোট করার জন্য নয় আর আপনারা দেখবেন আমার বিরুদ্ধে একটা অভিযোগ করা হয়েছিল এরকম যে ডক্টর জাকির নায়েক বলেছেন মহিলারা যদি হিজাব না পরে আর যদি তারা পশ্চিমা পোশাক পরে তাহলে তাদের ধর্ষণের শিকার হওয়ার সম্ভাবনা থাকে এখানেও আসলে ভুল উদ্ধৃতি দেওয়া হয়েছে আমি বলেছিলাম যে মহিলারা খোলামেলা পোশাক পরলে ধর্ষিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমি আরেকটা কথা বলি যে সানডে টাইমস পত্রিকা যে পত্রিকা আমার বিরুদ্ধে খবর ছেপেছিল এক বছর আগে 2009 সালে মার্চ মাসের 9 তারিখে সানডে টাইমসে এটা ছাপা হয়েছিল যে ব্রিটেনে প্রতি 7 জনে 1 জন মনে করে যেসব মহিলারা খোলামেলা পোশাক পরে তাদের আঘাত করা উচিত দুঃখিত আমি এটার সঙ্গে একমত নই এটা একটা পরিসংখ্যান যেটা দেওয়া হয়েছিল সানডে টাইমস পত্রিকায় 2009 সালে মার্চ মাসের 9 তারিখে যে ব্রিটেনে প্রতি 7 জনে 1 জন ব্রিটিশ মনে করে যে মহিলারা খোলামেলা পোশাক পরে তাদের আঘাত করা উচিত এর সঙ্গে আমি একমত নই এছাড়াও আরেকটা খবর ছাপা হয়েছিল সেটা 2005 সালে সেই একই পেপার সানডে টাইমস বলা হয়েছে যে ব্রিটিশদের মধ্যে শতকরা 26 জন মনে করে যে খোলামেলা পোশাক মহিলাদের ধর্ষিত হওয়ার পেছনে আংশিক বা সম্পূর্ণভাবে দায়ী তাই আমি মনে করি আপনি যত বেশি শালীনভাবে পোশাকটা পরবেন তত বেশি সম্মান পাবেন তাই ইসলামে মহিলাদের জন্য এই হিজাবের বিধান দেওয়া হয়েছে তাদের ছোট করার জন্য নয় উপরে তোলার জন্য আমি একমত যে কালচারে পার্থক্য থাকবে ইসলাম কাউকে পালন করার জন্য জোর করতে পারে না কালচারে পার্থক্য থাকবে যেমন ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি যে কিছু সমাজে তারা মনে করে যে মহিলাদের দিকে তাকানোটাও অভদ্রতা কিছু সমাজ মনে করে তাকালে কোনো সমস্যা নেই তবে কোনো মহিলাকে স্পর্শ করলে অভদ্রতা আবার কিছু সমাজ মনে করে হ্যান্ডশেক করলে কোনো সমস্যা নেই কিছু সমাজ মনে করে চুমু দিলেও সমস্যা নেই কিছু সমাজ মনে করে একটা ছেলে আর একটা মেয়ে নিজের ইচ্ছা যা কিছু করতে পারে সমস্যা নেই তাহলে এক এক সমাজে এক এক কালচারে এক এক রকম নিয়মকানুন দেখতে পাবেন একবার গিয়েছিলাম আমেরিকায় একটা লেকচার অনুষ্ঠানে একজন আমেরিকান বললেন তোমাদের প্রাচ্যের মহিলারা খুবই অভদ্র অবাক হলাম বললাম আপনি প্রাচ্যের মহিলাদের অভদ্র বলছেন কেন তিনি তখন বললেন তোমাদের প্রাচ্যের মহিলারা তারা পেট অনাবৃত রাখে তাহলে আমেরিকা আর পশ্চিমা দেশগুলোতে পেট ঢেকে না রাখাটা হচ্ছে অভদ্রতা আর ভারতে পেট না ঢাকাটা অভদ্রতা নয় শর্টস পরাটা হচ্ছে অভদ্রতা তাহলে বোন আপনাকে বুঝতে হবে কালচারে পার্থক্য থাকবে নিয়মে পার্থক্য থাকবে ইসলাম জোর করতে পারে না পালন করার জন্য পবিত্র কোরআনে পরিষ্কার বলা হয়েছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নম্বর 256 লাইকরা ফিদ্দিন দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই তবে যদি একজন মহিলা হিজাব পালন করতে চায় কারণ তারা মনে করে যে এভাবে শালীন থাকবে সম্মান পাবে আমার মতে অন্য মহিলাদের দ্বিমত হওয়া উচিত না আমি যখন যুক্তরাজ্যে গিয়েছিলাম তখন হাজার হাজার মহিলাকে দেখেছি আমি যারা মাথা ঢেকে রেখেছে তারা মনে করে এতে মর্যাদা বাড়ছে কারণ হচ্ছে শালীনতা আশা করি উত্তরটা পেয়েছেন আমি আপনাকে একটা প্রশ্ন করব জাকির ভাই একজন পুরুষ বেহেশতে গেলে হুর পাবে অর্থাৎ আয়তলোচনার সুন্দরী সে পাবে কিন্তু নারী বেহেশতে গেলে সেখানে সে কি পাবে বোন আপনি প্রশ্ন করলেন যে যখন কোন পুরুষ জান্নাতে যাবে সে সেখানে হুর পাবে সুন্দরী মহিলাদের এখানে নারীরা কি পাবে তারা যখন জান্নাতে যাবে পবিত্র কোরআনে এই হুর শব্দটার উল্লেখ আছে সব মিলিয়ে মোট 4টি জায়গায় পবিত্র কোরআনে সূরা দুখানের 54 নম্বর আয়াতে
উল্লেখ করা হয়েছে। এরপরে সূরা তুরের 20 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এরপরে সূরা রহমানের 72 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। আর সবশেষে সূরা ওয়াকিয়া 22 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। আর এখানে বেশিরভাগ অনুবাদে, বিশেষ করে উর্দু অনুবাদে, এই হুর শব্দটার অনুবাদ করা হয়েছে যে সুন্দরী মহিলা। যদি এই হুর শব্দটার অর্থ হয়ে থাকে সুন্দরী মহিলা, তাহলে মহিলারা জান্নাতে গিয়ে কি পাবে? সত্যি বলতে এই হুর শব্দটা হলো বহুবচন, এক বচনে হাওয়াত, যেটা পুরুষের জন্য প্রযোজ্য, আর হাওয়াত এটা নারীদের জন্য প্রযোজ্য। এখানে আসলে হাওয়ারের চারিত্রিক বৈশিষ্ট্য বোঝানো হচ্ছে। এর অর্থ বড়, সাদা, সুন্দর চোখ। এখানে বিশেষ করে সাদা চোখের কথা বলা হয়েছে। একই ধরনের আরেকটা শব্দ রয়েছে, আজওয়াজুন মুতাহারাতুন। কোরআনের অনেক জায়গায় আছে, সূরা বাকারার 25 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এবং সূরা নিসার 57 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে আজওয়াজুন মুতাহারাতুন, যার অর্থ সঙ্গী বা সাথী। মোহাম্মদ আসাদ এই হুর শব্দটার অনুবাদ করেছেন স্বামী বা স্ত্রী, আর আব্দুল্লাহ ইউসুফ আলী তিনি অনুবাদ করেছেন সঙ্গী। তাহলে হুর শব্দটার অর্থ সঙ্গী বা স্বামী বা স্ত্রী, এটার আসলে কোনো লিঙ্গ নেই। পুরুষরা জান্নাতে গেলে ভালো মহিলা পাবে যাদের চোখ বড় আর সুন্দর, আর মহিলারা পাবে ভালো পুরুষ যাদের চোখ বড় আর সুন্দর। আশা করি উত্তরটা পেয়েছেন।